আমি আসবো। আমরা স্টেজে আস, হ্যালো এভরিওয়ান, আজকে প্রথম আলো নকশা বিয়ে উৎসবে আমি আজকে রেড বিউটি সেলুনের ব্রাইড, ইনি হচ্ছে আমাদের সবার প্রিয় আফরোজা আপু। আমার মেকআপ গেট আপ হেয়ার সব হচ্ছে ডান বাই হার। তো আমরা এখন আছি সোনাগাতে। তোমরা যারা বিয়ের এই প্রোগ্রামটা মিস করতে না চাও, আজকেই লাস্ট ডে, তোমরা 5টা পর্যন্ত আমরা আছি এখানে, তোমরা চলে আসতে পারো। আমরা সবাইকে চাই না, কারণ সবারই তো সামনে বিয়ের প্রিপারেশন বাকি থাকবে বা কারো ফ্যামিলিতে থাকবে। সো এখানে আসলে এত কিছু আছে যে কোনোটা থেকে কোনোটা ইম্পর্টেন্ট কম না। সো সবাই চলে আসো প্লিজ। ওকে, আমরা একটু মোবাইলটা কি কেউ কাউকে ধরতে দাও, তোমার স্টেজের স্টলের কাউকে একটু বলো ধরতে, ছবি টবি দেখি। ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, আচ্ছা এইভাবে ধরে ঘুরাইছি ওদিকে। সবার ডিমান্ড অনেক হাই থাকে,
মানে রাতারাতি মানুষ এত ডিফারেন্ট টেস্ট হতেই যাচ্ছে, সেই জায়গাটাতে আসলে প্রত্যাশা অনেক বেশি। আর আমার মনে হয় যে এই প্রত্যাশার জায়গা থেকে আমরা সেই জায়গাটা কীভাবে সলভ করতে পারবো। আজকে 5টা পর্যন্ত আমরা সোনারগাঁতে আছি। যারা যারা আমার সাথে মিট করতে চাও আর এই এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে চাও তারা চলে আসো সোনারগাঁতে, আর এই প্রোগ্রামটা সবার জন্য ফ্রি ওপেন। বাবুল ভাই, এটার একটা খুব ভালো সুযোগ করে দিচ্ছে যে মানুষ বুঝতে পারছে যে কত সুন্দর একটা আরো রাখবো এখানে, যেমন একদম বিয়ের প্ল্যানিং থেকে শুরু করে একদম বিয়ে শেষ করে হানিমুন টানিমুন শেষ করা পর্যন্ত, ফার্নিচার পর্যন্ত আছে যে বিয়েতে কিভাবে একটা ফার্নিচার কার বাড়ির সাজসজ্জা কি হতে পারে। তো আমার মনে হয় ইটস অ্যান ওয়ান্ডারফুল চিন্তা ভাবনা থেকে এই প্রোগ্রামটা হচ্ছে। তোলা যাবে ওকে দিয়ে দাও। এখনের মতো ভাই, আমরা একটু পরে আবার লাইভে আসবো, এটা অফ জানো।